আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এদিকে সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নটরডেম শিক্ষার্থী নাইম হাসানের মৃত্যু অনাকাঙ্ক্ষিত, সঠিক তদন্তে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি গণপরিবহনে হাফ পাস দাবির যৌক্তিক সমাধানে শনিবার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা জটিলতার কথা তুলে ধরেন মালিক ও শ্রমিক নেতারা। আমরা আশা করি এই বিষয়ে একটা সমাধান হবে। বাস ভাড়া অর্ধেক করতে শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে সমিতির মহাসচিব জানান, বেসরকারি পরিবহন খাতে অর্ধেক ভাড়ার বিধান নেই। বেসরকারি খাতে গাড়িতে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার কোনো প্রভিশন নাই, সেটা বিআরটিসিতে হাফ ভাড়া নেওয়ার প্রভিশন আছে। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, শিক্ষার্থীদের জন্য পরিবহনে অর্ধেক ভাড়ার সুবিধার বিষয়টি বিবেচনা করা হবে। ছাত্রদের ব্যাপারে কনসেশনের বিষয়টি আমরা চিন্তা ভাবনা করছি। মালিক শ্রমিক নেতৃবৃন্দ আমাদের বিআরটি এর সাথে বসবেন, সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করবেন এবং এই সমস্যাটি যৌক্তিক একটা সমাধান সবাই প্রত্যাশা করে। সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসানের মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। দুর্ঘটনা নটরডেম কলেজের মেধাবী ছাত্র নাইম হাসান মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই মৃত্যু অত্যন্ত বেদনার। আমি দৃঢ়ভাবে বলতে পারি এ ঘটনা যে বা যারাই দায়ী তারা কঠোর শাস্তির মুখোমুখি হবেন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একজন মানুষ মরে গেলে এর দায় সরকার তো তাকে গলা টিপে মারছে না, তার দায় সরকারের উপর আপনি ফেলে দেবেন, এটা তো ঠিক না। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।